দু সালের পনেরোই অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির দীর্ঘ তদন্ত শেষে এ প্রতিবেদন জমা দেন প্রতিবেদন অনুযায়ী তেরো জন কর্মকর্তা সম্মানী টিএডিএ যেমন অতিরিক্ত উত্তোলন করেছেন তেমনি একই ব্যক্তি একাধিক স্থান থেকে একই তারিখে সম্মানী নিয়েছেন একই কাজের জন্য নিয়েছেন একাধিক সম্মানী ওই সময়ের অতিরিক্ত মহাপরিচালকসহ সাতজন ভ্রমণ বিল উত্তোলনে অনিয়ম করেছেন বলেও তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় অতিরিক্ত মহাপরিচালক পরে মহাপরিচালক হলে তদন্ত রিপোর্ট আর আলোর মুখ দেখেনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঘটনাটি জানতে পেরে পাঁচ বছর পর তদন্ত রিপোর্ট বের করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এই ধরনের যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা কোনোভাবেই আপোষ করব না দুর্নীতির ব্যাপারে সচিব বলছেন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না দুর্নীতি যেই করুক না কেন তার বিরুদ্ধে আমরা ইতোমধ্যে কঠিন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা আমাদের মাঠ পর্যায় পর্যন্ত এই মেসেজটি অন্তত পৌঁছানোর চেষ্টা করেছি এবং করছি যে দুর্নীতির সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের কোনোভাবেই কোনো ধরনের ক্ষমা করা হবে না তদন্ত রিপোর্টে অতিরিক্ত অর্থ ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা দেয়ার সুপারিশ করা হয়েছে ইতোমধ্যে মোস্তফা মল্লিক চ্যানেলাই ঢাকা